সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা বিধানসভা নির্বাচনের আগে বড়সড় চমক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তারা রাজ্যবাসীর জন্য দুটো বিরাট সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু বড়ো একটি খবর আপনারা মিস করে যাবেন আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কতটা ভালোবাসেন এবং আপনার মতে এবার মুখ্যমন্ত্রী কে হবে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো বন্ধুরা প্রথম যেই সুখবরটি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সুখবর অনুযায়ী এবার থেকে আপনারা পাঁচ টাকায় ডিম ভাত পেয়ে যাবেন এ বন্ধুরা নবান্নে ইতিমধ্যে এই প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মা কিচেন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পাঁচ টাকায় আপনারা পেয়ে যাবেন ডিম ভাত তবে শুধুমাত্র ডিম ভাত পাবেন না ডিম ভাতের সঙ্গে ডাল সবজি সেই সব কিছু দেওয়া হবে বর্তমানে কলকাতা পুরসভার শুধুমাত্র ষোলোটি বড়োয় এই মা কিচেন খোলা হচ্ছে পরে ধাপে ধাপে গোটা রাজ্য জুড়ে এই মা কিচেন খোলা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটমুখী বাংলার ভোটারদের মন জয় করতে এক বড়সড় কিন্তু পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো আজ থেকেই রাজ্য জুড়ে শুরু হচ্ছে মমতা ব্যানার্জির সরকারের মা কিচেন প্রকল্প পাঁচ টাকায় আপনারা পেয়ে যাবেন ডিম ভাত সবজি কলকাতা শহরের বারোটি বড় জায়গায় খোলা হচ্ছে এই মা ক্যান্টিন প্রায় পাঁচশো লোকের খাওয়ার ব্যবস্থা রয়েছে এই মা ক্যান্টিনে গোটা রাজ্যেই ধাপে ধাপে এই মা ক্যান্টিন খোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীর মুখে স্বল্প মূল্যের খাবার তুলে দিতেই মমতা সরকারের এই প্রকল্প বলে জানানো হয়েছে তো বন্ধুরা যদি আপনি পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু এটা আপনাদের জন্য একটা দারুণ সুখবর যার কারণ শুধুমাত্র পাঁচ টাকায় আপনারা পেয়ে যাবেন ডাল ভাত সেই সঙ্গে ডিমের সবজি এবং সেটিও আপনি পাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মা ক্যান্টিন থেকে তো বন্ধুরা এই প্রকল্প সম্বন্ধে আপনাদের কি মন্তব্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এরপরের যে সুখবরটি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটি জানার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন তার কারণ আপনাদের একটি লাইক এবং শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল এরপরে যে সুখবরটি দেওয়া হয়েছে সেটি রাজ্যের তরুণদের জন্য দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি নতুন প্রকল্পের সূচনা করেছেন যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের একটি করে ট্যাবলেট দেওয়া হবে আপনারা সবাই জানেন যে এই বছর যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো এই প্রকল্প আগামী দিনেও চালু থাকবে এবং বর্তমানে যারা ক্লাস ইলেভেনে পড়ছে কিংবা যারা ক্লাস টেনে পড়ছে কিংবা যারা ক্লাস নাইনে পড়ছে তারা সবাই যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তখন সবাই একটি করে ট্যাব পাবে সরকারের তরফ থেকে সেই সঙ্গে আরও একটি দারুণ সুখবর দেওয়া হয়েছে শুধুমাত্র যারা রেগুলার ইলেভেন টুয়েলভে পড়ছে শুধুমাত্র তারাই নয় যারা ভোকেশনাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারাও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই ট্যাপ পেয়ে যাবে তো বন্ধুরা এই দুটি সুখবরের মধ্যে কোন সুখবরটি আপনাদের আগে থেকেই জানা ছিল এবং কোনটি আপনাদের সব বেশি ভালো লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব